2 de lei. সম্মানিত ভিউয়ার্স, প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আমি বাংলাদেশে এয়ারপোর্ট রোডের ঢাকা রেজেন্সি হোটেল থেকে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি। এখানে কাতার কিছু প্রবাসী কাতার থেকে যারা কাতার এয়ারওয়াইজে এসেছিলেন 3 দিন আগে, হোটেল রেজেন্সিতে কাতার এয়ারওয়াইজ তাদেরকে এখানে রেখেছিল। আমি এখানে এসেছি, হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বাংলাদেশ সরকার নিয়ম করেছে যে 3 দিন যদি আপনারা হোটেল কোয়ারেন্টাইনে থাকেন, 3 দিনের পর আপনার করোনার টেস্ট দিয়ে আপনি বাড়িতে যাবেন। তাহলে করোনার টেস্ট পজিটিভ এবং নেগেটিভ যদি হয় তাহলে আপনি চলে যাবেন। তাহলে এই আমাদের বাংলাদেশে উন্নত মানের আন্তর্জাতিক মানের একটা হোটেল হলো হোটেল রেজেন্সি। এখানে এসে গতকালকে আপনারা আইন অমান্য করেছেন। আপনারা যারা এখানে গণ্ডগোল করেছেন, আপনারা যারা এখানে হোটেলের মান মর্যাদা নষ্ট করার চেষ্টা করেছেন, এটা আপনারা করতে পারেন নাই। কারণ এখানে হোটেল কর্তৃপক্ষ ডাক্তার নিয়ে এসেছিল, এটা সরকারি নির্দেশনা ছিল। আমি এখন কথা বলেছি লেফটেন্যান্ট কর্নেল রুবায়াত স্যারের সাথে, আমি কথা বলেছি লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ স্যারের সাথে আমি কথা বলেছি, এবং আমাদের আন্ত মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নেবে। সরকার অল্প কিছুক্ষণের মধ্যে একটা সিদ্ধান্ত নেবে, বিশেষ করে যারা কোয়ারেন্টাইনে থাকবে 3 দিন, 3 দিনে কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনার টেস্ট কে দিবে না দিবে। কারণ যারা কাতার থেকে এসেছে, জেল কেটে এসেছে, এদের কাছে কোনো টাকা নেই, তারা যে করোনার টেস্ট দিবে তাদেরকে কাতার এয়ারওয়াইজ এখানে রেখেছে, তারা কোনো টাকা দিতে পারবে না। তাই আশা করি আন্ত মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নেবে, বিশেষ করে যারা আউটপাস নিয়ে বাংলাদেশে আসবে এই সময়ের মধ্যে তারা করোনার টেস্টের টাকা দিতে পারবে না। হোটেল রেজেন্সিতে যাদেরকে রেখেছে তারা কাতার এয়ারওয়াইজ রেখেছে, কাতার এয়ারওয়াইজ এখন হোটেল কর্তৃপক্ষ আজকে রাখবে, কালকে পর্যন্ত তারা রাখতে পারবে না, কাতার এয়ারওয়াইজ রাখতে পারবে না। তাই আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি হোটেল রেজেন্সি থেকে বলছি, হোটেল রেজেন্সি কাতার এয়ারওয়াইজ এখানে এক রাত্রে থাকলে 7,000 টাকা দেওয়া লাগে। তাহলে আজকে এদেরকে আপনার চেক আউট করার কথা। হোটেল রেজেন্সি কর্তৃপক্ষ তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে আজকে যদি থাকতে হয় এই খাবার খেয়ে দিবে, যেগুলো কেউ যদি সরকারের আমাদের পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী হোটেল রেজেন্সিকে যদি বলে দেন যে টাকাটা বাংলাদেশ সরকার দিবে, তাহলে হোটেল রেজেন্সি পক্ষ তাদেরকে আরও 3 দিন রাখবে, 7 দিন রাখবে। আর যদি এই দায়ভার কেউ না নেয় তাহলে হোটেল রেজেন্সির সাথে আমার কথা হয়েছে, এবং আমাদের বাংলাদেশের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন যারা নিয়ন্ত্রণ করেন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ স্যারের সাথে কথা বলা হয়েছে, আজকের মধ্যে একটা সিদ্ধান্ত নেন। আর হোটেল রেজেন্সিতে গতকালকে যে প্রবাসীরা আপনারা অঘটন ঘটিয়েছেন, এখানে সিসি ফুটেজ ক্যামেরা রয়েছে, যারা অন্যায় করবেন দেশের বাইরে আইন মানবেন, দেশের ভিতরে এসে আইন ভঙ্গ করবেন, যারা আইন ভঙ্গ করবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এয়ারপোর্টে আসবেন, এখানে এসে উল্লঙ্ঘ হবেন, জামা কাপড় খুলবেন, খুলে অভদ্র ব্যবহার করবেন, এটা হতে পারে না। যারা দেশের বাইরে আপনি আইন ভঙ্গ করেছেন, দেশের বাইরে অপরাধী ছিলেন, বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন, আপনি ক্রিমিনাল হয়ে বাংলাদেশে আসছেন, এই মুহূর্তে বাংলাদেশে আসার পর হোটেল এজেন্সির মতো একটা হোটেলে আপনারা যে কর্মকাণ্ড করেছেন এটা কখনো মেনে নেওয়া যায় না। যেভাবে যারা করেছেন তাদের বিচার হবে। আর আপনারা নিশ্চিত থাকেন, আপনারা ইনশাআল্লাহ আজকের মধ্যেই আপনাদের একটা সমাধান হবে যারা কাতার থেকে আসেন, ঠিক আছে? ভালো থাকবেন। শুনেন, হোটেল কর্তৃপক্ষ হোটেল রিসেপশনের সাথে কোনো গন্ডগোল করবেন না, হোটেলের কোনো স্টাফের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন এই হোটেল আপনাদেরকে জায়গা দিয়েছে, আপনাদেরকে আশ্রয় দিয়েছে, বিদেশে হলে এই ধরনের সুযোগ পাইতেন না। যান, হোটেল কোয়ারেন্টাইন মানে কোয়ারেন্টাইন, আপনারা হোটেলের বাইরে যাচ্ছেন, নিচে যাচ্ছেন, আপনারা ঘরের বাইরে যাচ্ছেন, আইন অমান্য করছেন, আইন ভঙ্গ করবেন না, ঠিক আছে? যান, আজকের মধ্যে এটা সমাধান হবে, যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।